अज्ञानतिमिरन्धस्य जनाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णभ्रष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने नमः। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदिशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम राम राम। मुखम कौतिबातलंग पंगुलंग हरितगिरिंदत कृपात महं वंदे परमानंद माधवम श्री गुरु दीनतारिणम श्री चैतन्य ईश्वरम बताया कृष्ण पृष्ठा भूत गीता शास्त्रम इदम पुण्यम जपत प्रयतापमान विष्णु पादम अवाप्नोति भय शोकादि वर्धितः गीता धयन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्व जन्म कृतानि च मल निर्मोचनं पुंसं जल स्नानं दिने दिने सकृद्गीतां वशिस्नानं संसारमलनाशनं गीता सुगीता कर्तव्य किमनै शास्त्रविस्तरैः जास्यं पद्मनाभस्यं पद्माद्विनिश्चिता गीता गङ्गोदकं पीत्वा भारतामृतसर्वस्वं विष्णुभक्त्राद्विनिश्चितं गीता गङ्गोदकं पीत्वा पुनर्जन्मनभ्युत्थिते सर्वोपनिषद्गावो दुग्धागोपालनन्दना पार्थवश्च सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत् एकं शास्त्रं देवकीपुत्रकीर्तम् एकदेवदेवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नामानि जानी कर्माप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तामरा श्रवण करछि श्रीमद् भगवत गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक जग कत नंबर श्लोक कल के पाठ हल मंगल प्रभु वाक्य जाना हरे कृष्ण महाराज अनम्यूट महाराज कर सागर अनम्यूट कर तुम्हें जाना जी बोलो हरे कृष्ण महाराज नित्य सुना यथा जाच्छे सर्व महाराज लोक से चक्षुर महाराज सुना जाच्छे ना महाराज हाँ की हला महाराज महाराज 33 পর্যন্ত হয়েছে 33 তো। 33 নম্বর শ্লোকে আমরা শুনলাম এই আকাশের কথা যথা সর্বগতম স্বপ্নাত আকাশম ন উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা ন উপলিপ্যতে। তো আকাশ যেভাবে সব জায়গায় থাকে মিশে না কার সঙ্গে আত্মা বা পরমাত্মা তিনি জড় জগতে থেকেও তার কারোর সঙ্গে মিশে না। একটা আকাশের দৃষ্টান্ত দেওয়া হলো, এখন একটা সূর্য আলোকের দৃষ্টান্ত দেওয়া হলো। 34 নম্বর শ্লোক ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় যথা প্রকাশয়তি এক কৃষ্ণম লোকম ইমাম রবি ক্ষেত্রম ক্ষেত্রে তথা কৃষ্ণম প্রকাশয়তি ভারত। এখানে বলা আছে হে ভারত বংশজ ভারত পুত্র, ঠিক যেভাবে সূর্য এক জায়গায় অবস্থান করে সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে,
ঠিক সেভাবে জীবাত্মা শরীরের এক স্থানে অবস্থান করে সারা শরীরকে আলোকিত করছে, সূর্য তার কিরণে আলোকিত করছে, আত্মা কিভাবে আলোকিত করছে শরীরকে তার চেতনার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ আত্মা শরীরে এক স্থান অবস্থান করলেও পরমাত্মার কাছে আত্মা আছে, পরমাত্মা হৃদয়ে অবস্থান করছেন, আত্মা হৃদয়ে অবস্থান করছে, এই হৃদয়ে অবস্থান করে চেতনাটা সারা শরীরে তার প্রবাহিত হচ্ছে। তো আত্মা যতক্ষণ থাকবে শরীর চেতন থাকবে, আত্মা চলে গেলে আর চেতনা থাকবে না। যথা প্রকাশয়তি এক কৃষ্ণম লোকম ইমম রবি, রবি মানে সূর্য, সূর্য এক জায়গায় অবস্থান করে কৃষ্ণম সমস্ত জগৎকে, কৃষ্ণম লোকম মানে সমগ্র জগৎকে আলোকিত করছে, ঠিক সেইভাবে ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃষ্ণম প্রকাশয়ন্তি ধার, ক্ষেত্র অর্থাৎ শরীরকে ক্ষেত্রে আত্মা সেভাবে প্রকাশ, তার চেতনার মাধ্যমে প্রকাশ করছে। তো বিশ্বনাথ গুদবাদ আমার কালকে অনেক আলোচনা করলাম আত্মা পরমাত্মার কথা বলা আছে। তো উনি বলছেন যে পরমাত্মা সারা জগৎকে আলোকিত করছে, সারা শরীরকে আলোকিত করছে, সারা শরীর সমস্ত শরীরকে আলোকিত করছে। তো এই দৃষ্টান্তের মাধ্যমে ভগবান আমাদেরকে বুঝাচ্ছেন দেখাচ্ছেন কিভাবে পরমাত্মা এক জায়গায় অবস্থান করেও তিনি সর্বত্র আলোকিত করছেন, অর্থাৎ পরমাত্মা হচ্ছে সবকিছুর উৎস, তিনি সবকিছুর উৎস, সবকিছুকে আলোকিত করছে। কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে তিনি ফর এক্সাম্পল সারা জগৎকে আলোকিত করছে, তো আলোকিত করছে মানে জগতের সঙ্গে তার সম্পর্ক নাই, যে সূর্য সারা জগৎকে আলোকিত করছে, কিন্তু সূর্যের সঙ্গে জগতের সম্পর্ক নাই। সেরকম ভগবান সারা জগৎকে আলোকিত করছে মানে জগতের গুণের সঙ্গে ভগবানের গুণের বা পরমাত্মা গুণের কোন সম্পর্ক থাকে না, জাগতিক গুণ আর পরমাত্মার গুণ আলাদা। যেরকম সূর্য এই জগতের গুণের সঙ্গে সূর্যের কোনো কানেকশন নাই, তার কাজ হচ্ছে জগৎকে প্রকাশিত করে বাস। তো পরমাত্মা ঠিক সেরকমই এই জড় শরীরকে প্রকাশিত করে আলোকিত করে, তার জড় শরীর গুণের দ্বারা সে প্রভাবিত হয় না। একটি শ্লোক শ্রুতি থেকে বলা আছে, সূর্য যথা সর্বলোক চক্ষু না লিপতে চক্ষুর বাহ্য দোষে এক তথা সর্বভূত অন্তরাত্মা, না লিপতে শোক দুঃখে না বাহ্য। ঠিক যেভাবে সূর্য সূর্য সবকিছুকে প্রকাশ করছে, মানুষের চক্ষুর মতন সব দেখাচ্ছে, কিন্তু সূর্য আলোকের দ্বারা আমরা চোখ দিয়ে দেখছি, কিন্তু আমার চোখটা ভালো দেখছি খারাপ দেখছি সেটা সূর্য দায়ী নাই, আমি অন্ধ হয়ে গেছি এটা সূর্য কি করবে, আমার চোখে কম দেখছি সূর্য কিছু দেখবে? তো আমার চোখের যে গুণের দ্বারা সূর্য প্রভাবিত হচ্ছে না, সূর্য তার জন্য দায়ীও নাই। ঠিক সেইরকম ভগবান পরমাত্মা তিনি শরীরে অবস্থান করছে, শরীরকে চেতন করছেন, কি শরীরের খারাপ ভালো মন্দ ভগবান সেজন্য সম্পৃক্ত নয় দায়ীও নাই। তো যখন সমস্ত জীব তার শোক মোহ দ্বারা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়,
কিন্তু পরমাত্মা তার দ্বারা প্রভাবিত হয় না। চোখে কম দেখতে পারে, তাহলে সূর্য আলো কি কমে গেছে? না, সূর্য ঠিক সূর্যের মতন আছে, ঠিক সেইটা কম। পরমাত্মা এই জড় জগতে জীবের বা জড় শরীরের যে সুখ দুঃখ শোক মোহ এর দ্বারা সে সম্পর্কিত নয়, কলুষিত হয় না। এটা কথা উপনিষদ 5:11 শ্লোকে বলা। আমি তো বলেছি আগে থেকে বিশ্বনাথ জগতে পরমাত্মার কথা বলছেন, বলদেব বিদ্যাভূষণ আত্মার কথা বলছেন। আর প্রভুপাদ যেহেতু বলদেব বিদ্যাভূষণকে ফলো করেছেন, উনি আত্মা বলবেন। তো সেক্ষেত্রে বলেছে যে আত্মা শরীরের গুণের দ্বারা কলুষিত হয় না, শরীরকে চেতনা প্রদান করে, সূর্য তার আলোক দ্বারা জগৎকে আলোকিত করে, শরীরকে চেতনা প্রদান করে, কিন্তু শরীর দ্বারা কলুষিত হয়। তো প্রকাশ হয়ন্তি ক্ষেত্রম, ক্ষেত্র মানে এই শরীরটাকে প্রকাশ হয়ন্তি মানে কি চেতনময় করছে, তা একদম মাথা থেকে পা পর্যন্ত তার চেতনার দ্বারা শরীরকে আলোকিত করছে। সেই জন্য জীব হচ্ছে না, পায়ে পিঁপড়ে কাটলে সে বুঝতে পারছে, মাথা ব্যথা হলে বুঝতে পারছে চেতনার মাধ্যমে। তো বেদান্ত সূত্রে বর্ণনা করা হয়েছে গুণাত বা লোকবাত, ঠিক যেভাবে একটা ঘরে যদি একটা মোমবতি জ্বলে, তাহলে সে মোমবতির রশ্মিটা ঠিক আছে সারা ঘরে পড়িয়াছে, আলোকিত করছে, ঠিক সেইভাবে বেদান্ত সূত্রতে এই দৃষ্টান্ত দেওয়া হলো যে গুণাত বা লোকবাত। বেদান্ত 2:3:24 বলা। তো সে কথা আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে ক্ষেত্র ক্ষেত্রে, তো এই ব্যাপারে বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, বিভিন্ন আচার্যরা বিভিন্ন ভাবে দৃষ্টান্তে বোঝাতে চেষ্টা করছেন, কিন্তু ভগবান এখানে সূর্য কিরণের দৃষ্টান্ত দেখিয়েছে। যেভাবে সূর্য এক জায়গা থেকে সবকিছুকে প্রকাশিত করছে তার ব্রহ্মাণ্ডকে, তো আত্মা হচ্ছে চিন মাত্রা, ছোট্ট চিন মাত্রা, সেই হৃদয়ে অবস্থান করছে, করে সারা শরীরে কি করছে চেতনাকে বিস্তারিত করছে, ঠিক আছে। তাই প্রভাত বলছেন এই চেতনা হচ্ছে আত্মার লক্ষ্য। যেরকম সূর্য কিরণ আছে মানে সূর্য আছে, চেতনা আছে মানে আত্মা আছে, চেতন আত্মা চলে যাবে, শরীর আর চেতনা থাকবে, এটা সবাই দেখতে পায়। তো এখান থেকে একটু বুঝে থাকলে মানুষ বুঝতে পারবে যে এই চেতনাটা জড় বস্তুর সমিশ্রণ ফলে হয় না, যেটা কি জড়বাদীরা বলে, নাস্তিকেরা বলে যে জড় বস্তুর মিশ্রণ ফলে চেতনার উদ্ভব হয়েছে, আত্মার আত্মা এসব ফালতু কথা ওরা বলে, তাদের বুদ্ধি নেই তাই তারা বলে। কিন্তু আসল হচ্ছে আত্মার জড়ন শরীর এই চেতনা প্রাপ্ত হয়। তো আত্মা পরমাত্মা কোয়ালিটেটিভলি গুণগত ভাবে সমান, কিন্তু আত্মা একটা শরীর কথা বুঝতে পারে, পরমাত্মা সব শরীর কথা বুঝতে পারে। পরমাত্মা হচ্ছে পরম চেতন আর আত্মা হচ্ছে অনুচেতন, এটাই পার্থক্য আছে। তো 35 শ্লোকে বলা আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর এবং অন্তরম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুঃ জানতিতে পরম, তারা পরমপদ লাভ করবে। তারা না জ্ঞান চক্ষুষা, জ্ঞান চক্ষু দ্বারা
যারা দর্শন করেছে, কি দর্শন করেছে, না ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং ভূত প্রকৃতি, তারা এই শরীর এবং শরীর ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যারা বুঝেছে, তারা বুঝতে পারবে যে কিভাবে এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করা যাবে। জড় জগৎ থেকে মুক্তি লাভ পন্থা তারা বুঝতে পারবে। মোক্ষম চে বিদুহ জানতে পরম গতি, তারা পরম গতি লাভ করতে পারবে। তারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হবে, পরম গতি লাভ করবে। যারা জ্ঞান চক্ষুর দ্বারা দেখতে পেরেছে, অর্থাৎ জ্ঞানের দ্বারা বুঝতে পেরেছে, কি বুঝতে পারছে, শরীর ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে যে পার্থক্য আছে, তাই না? তো সে ক্ষেত্রজ্ঞকে জানে, ক্ষেত্রকে জানে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের মধ্যে কি পার্থক্য সেটাকে জানে। তো সে এইভাবে জড়া প্রকৃতি থেকে কি করে মুক্তি পাবে সেটাকে জানে। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান কি করছেন, না সম্পূর্ণ অধ্যায়ের সারাংশটাকে সংক্ষিপ্ত করে বলছেন। ঠিক আছে, প্রথম থেকে তো প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানজ্ঞ আমরা আলোচনা করে করে আসছি, কয়েকবার শ্রবণ করলাম। তো তার শেষে এটাই বলছেন যে এইভাবে যারা পার্থক্য জানে, কি ফরক কি পার্থক্য আছে কার মধ্যে, না ক্ষেত্রজ্ঞ মানে দুই ক্ষেত্রজ্ঞ জীব পরমাত্মা এবং ক্ষেত্র এই শরীর কে জানে এবং এই প্রকৃতি থেকে মুক্তি পাওয়ার উপায়টা সে জানে। আলোচনা হলো কিভাবে আত্মা সে শরীর ভিতরে ঢুকে পড়েছে, আত্মা ছাড়া শরীর কিছু করার নেই, মুক্ত অবস্থা কিছু করার নেই, পরমাত্মার কিছু করার নেই, কিন্তু তার কোনোভাবে সে আত্মা ঢুকে পড়েছে, পরমাত্মা তার সঙ্গে রয়েছে, এসব জেনে তো সে মুক্তি পার প্রকৃতির বন্ধন থেকে মুক্তি পার উপায়টাকে সে জানবে, তাহলে কি হবে, সে জীবনের পরম গতি লক্ষ্য পৌঁছাতে পারবে, লাভ করতে পারবে। তো আমরা আলোচনা করলাম যে কিভাবে যে ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ মধ্যে যে জীব জীবাত্মাটা ক্ষেত্রজ্ঞ, প্রকৃতা ভুক্তে প্রকৃতি যা গুণান, সে ভোগ করছে প্রকৃতি থেকে জাত গুণকে, কেন সে বদ্ধ অবস্থায় আছে, কিন্তু সে জ্ঞানের দ্বারা নিজেকে মুক্ত করতে পারে। তো এটাই এই অধ্যায়ের সার কথা বলা হলো যে কিভাবে প্রকৃতির মধ্যে আবদ্ধ আছে, এখান থেকে মুক্তি পাবে। তো এই জ্ঞানের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞানম যাকে জ্ঞান বলা আছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানা, এটা জ্ঞান বলা হয়েছে ভগবান প্রথম বলেছিলেন। তিনটার মধ্যে পার্থক্য, তিনটাকে জানতে হবে, তিনটার মধ্যে পার্থক্য জানতে হবে। ঠিক আছে, তিনটাকে জানতে হবে, জীব ভগবান আর প্রকৃতিকে আলাদা আলাদা জানতে হবে, তার মধ্যে কি কি পার্থক্য আছে জানতে হবে। আর কিভাবে জানবে, না জ্ঞান চক্ষুষা জানবে, আমি যে প্রসেস দিয়েছি পন্থা দিয়েছে সেইভাবে। ভূত প্রকৃতি মোক্ষম, ভূত প্রকৃতি থেকে কি মুক্ত পাবে, তো এই কথা সার কথা এই অধ্যায়তে বলা আছে যে কিভাবে জীব আর ভগবান এই শরীরে অবস্থান করছেন। তো জীব জড়া প্রকৃতির সংস্পর্শে এসে জড় আবদ্ধ হয়েছে,
আর যখন সে ভগবানকে বুঝতে পারবে সেই বন্ধন থেকে মুক্ত হবে। তো এটাই ত্রয়োদশ অধ্যায়ের সার কথা বলা হচ্ছে। তো ভক্তিমান ঠাকুর বলছেন এই শ্লোকের তাৎপর্যতে, তো যত প্রকার কার্য আছে এই জড় প্রকৃতির কার্য, তার ফলে এই ক্ষেত্র শরীর আমরা পেয়েছি, ঠিক আছে। দুই প্রকারের তত্ত্ব কথা বলছে, এটা হচ্ছে পরমাত্ম তত্ত্ব, এটা হচ্ছে আত্মতত্ত্ব। পরমাত্ম তত্ত্ব আত্মতত্ত্ব দুটোই ক্ষেত্রজ্ঞ, পরমাত্ম তত্ত্ব আত্মতত্ত্ব দুটোই ক্ষেত্রজ্ঞ। তো এই অধ্যায়তে যে পন্থা বর্ণনা করা হয়েছে তার দ্বারা, তার অনুসারে, সে পন্থা অনুসারে যারা এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের মধ্যে কি পার্থক্য আছে, আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা তারা বুঝতে পারবে এবং তারা যথার্থ মার্গ অবলম্বন করবে, তো তারা সেই পরম ব্রহ্ম পরম পুরুষ ভগবানকে বুঝে তার দিব্য স্থান লাভ করতে পারবে, তার সে ভগবানকে বুঝতে পারবে যে ভগবান এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের ঊর্ধ্বে, ভগবান ক্ষেত্রের ঊর্ধ্বে, আত্মার ঊর্ধ্বে, পরমাত্মার ঊর্ধ্বে, ঠিক আছে। তো তাকেই যথার্থ জ্ঞানী বলা আছে। আমার এই জ্ঞানের পরিভাষা বা সংজ্ঞা বহুবার আলোচনা করেছি, এই পুরো চ্যাপ্টারে সেটাই বলা আছে। জ্ঞান মানে শরীর আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করা, আর একটু ভালো জ্ঞানের ব্যাখ্যাতে গেলে শরীর আত্মা পরমাত্মা কে জানা, তার মধ্যে কি পার্থক্য আছে তাকে জানা, তাই না, তার গুণ তার লক্ষণ সব বুঝে জানতে হবে। তো এই ক্ষেত্রজ্ঞ আত্মা এই শরীর অবস্থান করছে, তার বন্ধু আছে পরমাত্মা সুহৃদং সর্বভূতানাং জ্ঞান্তম ইতি শান্তিম বিচ্ছতি, এইভাবে সে বুঝতে পারছে। তো সেজন্যই আমাদের কি করতে হবে, এইসব কথা জানতে হলে তত্ত্বদর্শী যারা তত্ত্বকে জানে তত্ত্বকে বুঝে তাদের সঙ্গ করতে হবে, তাদের কাছ থেকে এগুলো বুঝতে হবে। আমাদের পূর্ব আচার্যরা তত্ত্বদর্শী, তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি ভগবত গীতাকে আমরা বুঝতে চেষ্টা করি শ্রদ্ধা সহকারে, তাহলে আমাদের কল্যাণ হবে। আমাদেরকে তত্ত্ব কথা শ্রবণ করতে হবে, ভগবানের জন্ম কর্ম চমে দিব্যম এবং জোপিত তত্ত্বত, তত্ত্বত তত্ত্বগত বিচারে ভগবানের জন্ম কর্ম হরিকথা শ্রবণ করতে হবে। তো হরিকথা শ্রবণ করতে তত্ত্বদর্শী সাধুদের সান্নিধ্যে, যারা তত্ত্বদর্শী সাধুদের সান্নিধ্যে হরিকথা শ্রবণ করবে, তারা সহজে এই ভগবত তত্ত্ব, জীবতত্ত্ব, মায়াতত্ত্ব, ভক্তি তত্ত্ব এসব তত্ত্বগত কথা বুঝতে পারবে। এইভাবে সে নিজেকে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করবে এবং পরম গতি পরম লক্ষ্য সে পৌঁছাতে পারবে। তো সে কথা প্রভুপাদ বর্ণনা করছেন যে কিভাবে এই চ্যাপ্টারে শরীর আত্মা পরমাত্মার পার্থক্য নিরূপিত হয়েছে এবং মুক্তি লাভের পন্থা বর্ণনা করা হয়েছে, যেভাবে 8-12 শ্লোকে জ্ঞানের কথা বলা হলো, যে জ্ঞানের মাধ্যমে মুক্তি পাবে। আমরা শুনছি জ্ঞান মানে জ্ঞান লাভের পন্থার কথা বলা হয়েছে। এইভাবে সে পরম গতি লাভ করতে পারবে।
তো প্রভুপাদ সেটাকে আরো ভালো করে সরল করে বুঝাচ্ছেন কিভাবে শরীরটা জড় বস্তু, 24 তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, স্থূল বস্তু, মন বুদ্ধি অহংকার, সূক্ষ্ম বস্তু, তার প্রতিক্রিয়ার মাধ্যমে শরীর তৈরি হয়েছে, তারপরে পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে আত্মা, অষ্টবিংশতি তত্ত্ব হচ্ছে পরমাত্মা, আত্মা পরমাত্মা দুটো। তো এই জড় জগৎটা চলছে আত্মা এবং 24 উপাদানের সমন্বয়ের মাধ্যমে। তো এইভাবে বুঝতে হবে আত্মা পরমাত্মা ভগবান। তো যাই হোক, এইভাবে আমরা ত্রয়োদশ অধ্যায়ে যে 6টি প্রশ্ন করেছিলেন, প্রকৃতি পুরুষ, জ্ঞান জ্ঞেয়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, এটা আমরা শ্রবণ করলাম। কোনো যদি প্রশ্ন থাকে আপনার জিজ্ঞাসা করুন। মাতাজি বলুন কি বলছেন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণ। মহারাজ, চেতনা, যে জীবাত্মা বলছে আত্মা যখনই চলে যায় তখন তার চেতনা থাকে না, চেতনাও চলে যায়। তো এই যে চেতনায় সে সারা জীবন যে চেতনার মধ্যে দিয়েছে সে আত্মাটা ছিল, যা আবার বলছে যাওয়ার সময় যে চেতনায় সে চলে যায়, পরবর্তী সে সেরকম একটা দেহ প্রাপ্ত হয়। তো এখানে কি সে সারা জীবন যে চেতনায় ছিল সেই চেতনাটাও এখানে কাজ করে, নাকি শুধুমাত্র যাওয়ার সময় যে চেতনায় ছিল সেই চেতনাটাই কাজ করে? আমাদের কিছু প্রশ্নটা বুঝতে পারলাম না। আত্মার জীবাত্মার যে চেতনা, সারা জীবন সে যে চেতনায় ছিল কি সাধু সঙ্গে ছিল, নাকি সে উল্টো পাল্টায় ছিল, বা যাওয়ার চেতনায়? একটু দুই রকমের চেতনার কথা আমি বলা আছে। একটা আছে আমি কৃষ্ণ চেতনায় আছি না জড় চেতনায় আছি, এক রকমের চেতনা। কিন্তু এখানে যে বলা আছে চেতনা, সেটা এই কৃষ্ণ চেতনা জড় চেতনার কথা বলা আছে না, চেতন মানে জড় আর চেতন, কনসিয়াস আনকনসিয়াস এটা বলা আছে। আপনি মনে করছেন এই শরীরে যে চেতনা ছিল সেই চেতনা কি অন্য শরীরে যাবে, সেটা এখানে সে কথা বর্ণনা করা আছে। এখানে বলা আছে কি আপনাকে চিমটি কাটলে আপনি ছটফট করছেন, মানে এই চেতনার কথা বলা আছে, কিন্তু এটা পাথরকে চিমটি কাটলে ছটফট করে না, তার চেতনা নাই। এই আত্মার চেতনার কথা বলা আছে, সেই চেতন চেতন বস্তু, চেতনা নয় চেতন, চেতন চেতন ধরতে পেরেছেন এবার? এটা কৃষ্ণ চেতনা জড় চেতনা সে কথা বলা আছে, এটা চেতন বলা আছে, কনসাস চেতন, ক্লিয়ার হয়েছে? আরেকজন মাতাজি সুভাষিনী শ্যামা মাতাজি নাম লিখেছেন, ভালো বোঝা যাবে তার। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। মহারাজ, আমার প্রথম প্রশ্নটা হলো যে জীব কখন সৃষ্টি হয়েছিল মহারাজ, আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি সব দু তিনটা প্রশ্ন একসাথে, অভ্যাসটা আপনার গেল না, একটা প্রশ্ন করবে উত্তর পাবে, দ্বিতীয় হবে। আমার কলিযুগের মানুষ না, বুঝতে পারছেন? প্রশ্নটাই আপনার ভুল, জীবাত্মার তো সৃষ্টি হয় না। আমার কতবার শুনলাম যে অনাদি, যেহেতু ভগবান আছেন অনাদি, জীবাত্মা ভগবানের শক্তি, সে অনাদিকাল থেকে রয়েছে, তাই জীবাত্মার কোনদিন সৃষ্টি হয় না। তো জীবাত্মা জীবের সৃষ্টি হয় মানে কি, জীবাত্মা জড় উপাদানের সংস্পর্শে সে শরীরটা লাভ করে, এই ব্রহ্মাণ্ড ব্রহ্মার জীবন যখন শুরু হয় তখন থেকে পায়, তারপরে সারা ব্রহ্মার সারা জীবনকাল এই ব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে,
চৌরাশি লক্ষ জন ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। ব্রহ্মার জীবনের অবস্থা না, যখন মহাপ্রলয় হবে তখন আবার সেই ভগবানের মধ্যে প্রবেশ করে। তাই জীবাত্মার কোন সৃষ্টি হয় না, ঠিক আছে? ধন্যবাদ মহারাজ। মহারাজ, আত্মা তো ভাঙা যায় না, কাটা যায় না, পোড়ানো যায় না, কোনো কিছুই করা যায় না, কিভাবে এই আত্মাটা ভগবানের থেকে আমরা পেলাম এটা তো বুঝতে পারি না। এই জীবাত্মাটা তো ভগবানের অংশ। পেলেন কে পেল, আপনি পেলেন আত্মাটা, আপনি পেলেন? সব জীবই পেয়েছে মহারাজ। সব জীব আত্মা পায় না, সব জীবই আত্মা। সে আবার আত্মা পাবে কি? জীব মাত্রে তো আত্মাই, আত্মা আছে ভগবান নিত্য অংশ। যেরকম আলোক, আলোক রশ্মি, আলোক জ্বলবে মানে রশ্মি পাবে, আলোক একটা আগুন জ্বলবে মানে আলোক থাকবে, তাই না? তো সে আলোকটা আমরা যখন আলোক জ্বলছে দেখতে পারছি, আচ্ছা কাঠের ভিতরে আছে দেখতে পারছি না, এই অগ্নিটা কাঠের মধ্যে রয়েছে কিন্তু আমরা দেখতে পারছি না, এটা প্রকাশিত হচ্ছে। সেই রকম জীবাত্মা পরমাত্মা অনাদিকাল থেকে রয়েছেন চিদ আকাশে। তো চিদ আকাশে একটা মেঘখণ্ডের মতন এই ভৌতিক জগৎটা প্রকাশিত হয়, তখন এই জড় শরীর জীব পায়। আত্মা সবসময় রয়েছে। বিদ্যুৎ প্রভু, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, ওটা কৃপাবতী মাতাজি অলরেডি করেছেন। ওটা যে আর শেষ শ্লোকে বলা হচ্ছে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করার কথা বলা হচ্ছে। তো এই জ্ঞান চক্ষু কি আমরা ভক্তি যোগ না জ্ঞান যোগের সাধনার মাধ্যমে অর্জন করতে পারি? জ্ঞান চক্ষু মানে জ্ঞানের দ্বারা, জ্ঞান চক্ষু মানে জ্ঞানের দ্বারা, সেই জ্ঞানটা যদি ভক্তি অনুকূল হবে তাহলে ভগবানকে দেখতে পারবে, সেই জ্ঞানের দ্বারা পরমাত্মাকে জানতে পারবে, সেই জ্ঞানের দ্বারা নিরাকার ব্রহ্মকে জানতে পারবে। তো এই জ্ঞান এটা ভক্তির মধ্যেই রয়েছে, ভক্তির মধ্যে অজ্ঞান নয়। যারা ভক্তি লাভ করেছে, জনয়তি আসু জ্ঞানম বৈরাগ্যম তত অহেতুকম। বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত, জনয়তি আসু বৈরাগ্যম জ্ঞানম তত অহেতুকম। জ্ঞান বৈরাগ্য সব কিছু ভক্তির মধ্যে রয়েছে। তো ভক্তির মধ্যে জ্ঞান বৈরাগ্য রয়েছে কিন্তু জ্ঞানের মধ্যে ভক্তি না থাকতে পারে। অনেক জ্ঞান লাভ করে নিরাকার ব্রহ্মের উপাসনা করছে, কেউ জ্ঞান লাভ করে ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ জ্ঞান লাভ করে জ্ঞানের দ্বারা পরমাত্মাকে জানছে, কেউ জ্ঞানের দ্বারা ভগবানকে জানছে। সেটা হচ্ছে সে জ্ঞান, সেখানে ভক্তির পরিচারিকা রূপে কাজ করছে। জ্ঞান ব্যতিরেকেও ভক্তি দ্বারা ভগবানকে জানা যায়, কিন্তু জ্ঞান নিজের জীবনকে সফল করার জন্য ভক্তির সহায়তা করছে। আচ্ছা আচ্ছা, মঙ্গলময় প্রভু। মহারাজ, আর একটু প্রশ্ন ছিল, আমি 30 নম্বর শ্লোক যেদিন আলোচনা হয় সেদিন ক্লাস জয়েন করতে পারিনি, তো সেই সম্পর্কে আমার একটা প্রশ্ন ছিল। 30 নম্বর শ্লোক এখানে আর কর্মযোগের 27 নম্বর শ্লোকের মধ্যে একটু সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্কে একটু বলতে চাচ্ছি। এই দুটো শ্লোকেরই প্রথম লাইনে একই কথা বলা হচ্ছে, এটা আমার উপলব্ধি। যেমন 27 নম্বর শ্লোকে বলছে প্রকৃতি ক্রিয় মানানি গুণই কর্মানি সর্বস্ব, আর এখানে বলছে প্রকৃতৈব চ কর্মানি ক্রিয় মানানি সর্বস্ব। আর 27 নম্বর শ্লোকের পরের লাইনে বলা হচ্ছে অহংকার বিমুরাত্মা কর্তাহম ইতি মন্যতে, অর্থাৎ যাদের যারা বিমূর আত্মা, অহংকার ও বিমূর আত্মা, তারা মনে করে আমি নিজে করছি। আর 30 নম্বর শ্লোকে এখানে বলছে যিনি যথার্থ দর্শী তিনি নিজেকে অকর্তা বলে মনে করেন, যে আমি করি না, এটা আত্মাই করছেন।
আমি এইভাবে বুঝেছি। এখানে একটা পাশে মন্দির আছে, শিব মন্দির, ঘণ্ট বাজাচ্ছে তো ভালো শুনতে পাচ্ছি। এখানে 27 নম্বর শ্লোকে কি বলছে, যাবত সঞ্জায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম, এটা না 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 কর্মযোগ তৃতীয় অধ্যায়ের 27 নম্বর। তৃতীয় অধ্যায়ের কথা এখন বলছে, আমি কি করে কোথায় শ্লোক না দেখে বলবো কি করে আপনাকে। তৃতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকেও ওই প্রথম লাইন, আর এখানে এই চ্যাপ্টারের 30 নম্বর শ্লোকে প্রথম লাইন একই কথাই বলছে, এটা আমার উপলব্ধি। তৃতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোক আর ত্রয়োদশ অধ্যায়ের কত নম্বর শ্লোক? 30 নম্বর শ্লোক। শ্লোকে বলা হয়েছে, প্রকৃতি এবচ কর্মাণি ক্রিয়মাণানি সর্বসা য পশ্যতি তথা আত্মনম অকর্তারম স পশ্যতি। সমস্যাটা কি আছে আপনার? সমস্যা বলতে আমি এভাবে বুঝলাম যে প্রথম লাইনে একই কথা বলা হচ্ছে, কিন্তু তৃতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে যারা ভগবান বলছেন যাদের অহংকার ও বিমূঢ়াত্মা, তারা মনে করে যে আমি নিজেই করছি। আর এখানে 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে যারা যথার্থ দর্শী তারা মনে করেন যে আত্মাই সবকিছু করছে, আমি কিছুই করি না। প্রকৃতি ক্রিয়মাণায় গুণে কর্মে সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে। এখানে নিজেকে কর্তা বলে মনে করছে, ঠিক আছে, তার মানে সে বিমূঢ়, ঠিক আছে। 27 নম্বর শ্লোকে বললো, এখানে ত্রয়োদশ 30 নম্বর কি বলছে, এখানে কর্তাহং ইতি মন্যতে, এখানে কি বলছে অকর্তারং। তাহলে যদি কর্তা বিমূঢ় হয় তাহলে অকর্তা কি হবে, না জ্ঞানী হবে নাকি? হ্যাঁ হ্যাঁ সেইটাই। আত্মনাম অকর্তারং, তো একই কথাকে দুই ভাবে বলা হলো, দুই ভাবে বলা হচ্ছে যে কর্তা বলে মনে করলে তুমি মূঢ়, সেটাকে এখানে অকর্তা বলে মনে করলে তুমি জ্ঞান জ্ঞানী। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটাই। আর কে মঙ্গলময় প্রভু আপনি বলবেন কিছু? না হয়ে গেছে আপনার, হয়ে গেছে বলবেন, বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানার পর সে ভূত প্রকৃতি মোক্ষম, সে জড় প্রকৃতি থেকে মুক্তি লাভ করবে, দিয়ে বিদু জানতিতে পরম, তার পরম গতি লাভ হবে। এই পরম গতি লাভ হওয়ার আগে কি মহারাজ তাকে কৃষ্ণ কনসাসনেস হতে হবে না মহারাজ? কৃষ্ণ কনসাস হতে হবে। তাহলে মহারাজ ওই রকম বলা হলো নাকি, যে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ক্ষেত্র জানার পর এই জড় পক্ষী থেকে মুক্তি লাভের পূর্বে সে ভগবত ভক্তি করবে, তারপরে সে পরম গতি লাভ করবে। সে ভগবানকে পেতে পারে, পরমাত্মাকে পেতে পারে, নিরাকার ব্রহ্মকে পেতে পারে, সবটাই পরম গতি। নিরাকার ব্রহ্মটা পরম গতি, পরমাত্মা পরম গতি, ভগবান পরম গতি। কৃষ্ণ চেতনাময় হলে ভগবত ধামে যাবে, কৃষ্ণ চেতনাময় না হলেও সে পরম গতি লাভ করবে, পরমাত্মা উপলব্ধি করবে, নিরাকার ব্রহ্মর কাছে যাবে, তিনটাই পরম গতি। আর্য কুচ্ছন পরম পদং তথা পতন্তি অধ, পরম পদ নিরাকার ব্রহ্ম জ্যোতিটা পরম পদ, জ্ঞানীরা পরম পদ, আর পরমাত্মা ভাবে ভক্তরা কৃষ্ণ কথা, আর যারা যোগীরা পরমাত্মা ভাবে নাকি? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ প্রণাম, বুঝে নিয়েছি। শান্তিপ্রিয়া
জানকী মাতাজী বলুন। আত্মা আর ক্ষেত্রজ্ঞ পরম ক্ষেত্রজ্ঞ হচ্ছে পরমাত্মা যিনি সবকিছু সম্পর্কে জানেন। মহারাজ আমার যে প্রশ্ন হচ্ছে, মানে কেউ একজন কিভাবে বুঝতে পারবে যে এখানে সে আসলে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পরমাত্মা এটা সে বুঝতে পেরেছে, সে উপলব্ধি করতে পারবে? ক্ষেত্রজ্ঞকে আমি জানি মানে আমি থিওরিটিক্যালি জানি, আমি শুনেছি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, আর একটা আমি আসলে জানি মানে যখন আমি বুঝতে পেরেছি শরীর থেকে আমি আলাদা, সুখ দুঃখে আমি ভাগি হচ্ছে না, সহ্য করতে পারি। আর গীতায় ভগবান কৃষ্ণ যেটা বলেছেন যে নিষ্কাম কর্মের মাধ্যমে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞকে ভালোভাবে জানা যায়। আমার একটা পড়াশোনা জানিয়েছে, কিন্তু ভগবান তো বললেন যখন আত্মা সম্পর্কে বললেন সাংখ্যযোগ প্রথমে সেটা আত্মজ্ঞান, তাই না? তারপরে বলা হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থাটা কি, না নিষ্কাম কর্ম বা বুদ্ধি যোগ আমরা শ্রবণ করলাম দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টে। তা আমরা যখন যথার্থরূপে নিষ্কাম কর্ম অর্থাৎ ভগবত অর্পিত কর্মে নিযুক্ত থাকবো, ভগবত অর্পিত কর্মে নিযুক্ত থাকার ফলে আমরা যে থিওরিটিক্যালি আমি দেহ নেই আমি আত্মা, আমি দেহ নেই আমি আত্মা বলছি, সেটা আরো উপলব্ধি হবে। বাস্তবে যে আত্মাকে উপলব্ধি করছে তার লক্ষণ সব বলা হলো, হ্যাঁ, তার সে জ্ঞান লাভের পন্থা বলা হলো, সে কিভাবে সুখ দুঃখে বিরমান হবে না, দেহাত্ম বুদ্ধি থাকবে না, এইগুলো আরো ভালো হবে তার মধ্যে প্রকাশিত হবে। আর যখন পূর্ণ মাত্রায় সে বুঝতে পারবে যে এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র কি, সে শুধু ভগবান ছাড়া কিছুই করবে, ভগবান সেবাতে তার আনন্দ পাবে। এইভাবে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভিন্ন স্তর আছে, এটা থিওরিটিক্যালি জানলাম, এটা প্র্যাকটিক্যালি অনুভব করলাম, আর এই অনুভবটা আরো উন্নতর 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 উন্নত হতে থাকবে, তাই না? এইভাবে জানতে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমার ত্রয়োদশ অধ্যায় হয়ে গেল। কালকে আমি থাকবো কানাই নার্সালায়, আমরা চতুর্দশ অধ্যায় কালকে শ্রবণ করবো। আজকের এই গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য আপনার সবাইকে অশেষ ধন্যবাদ। মনসা কল্পত রূপস্য কৃপা সিন্ধু ভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নমো নমো।